Subscribe now, City Events YouTube channel. অদিতির গান এবং একদম ভবা পাগলার একটি গান, যে গানটিও সারে গামায় গেয়েও ছিল, আপনারা প্রথম দিকেই ওর গলায় গান শুনেছিলেন। চমৎকার একটি গান এবং অনেকেরই জানা আমার বিশ্বাস এই গান, আপনারাও আমাদের সঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন। আমরা আজকের আসরটা
একসঙ্গে মিলেমিশে করি, খুব ভালো লাগবে দেখবেন। উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আজ আপনাদের যে গানগুলি শোনাবো বা আনন্দদানের চেষ্টা করব তা পুরোটাই আপনাদের সকলের সহযোগিতা এবং একত্র গান গাওয়া। আর তাই দাদার কথা মতো আমার প্রথম গানটি শ্রী শ্রী ঠাকুর ভবাপাবনার রচনায় এমন একটি গান যে গানটিতে উনি দেখেছিলেন এমন এক বৃন্দাবনকে যেখানে আজও বাঁশি বাজে আর সেই বাঁশির সুরে আজও ব্রজগোপিনীগণ পাগলিনী হন, যেখানে ব্রজগোপিনীগণ আজও প্রতীক্ষায় থাকে প্রাণহীনে বনফুলের মালা গেঁথে। তাই এমনই সুন্দর বৃন্দাবনে কল্পনা তিনি তার সঙ্গীতে করলেন। দেখুন দেখুন একটা কথা বলি, হ্যাঁ প্লিজ এটা একটু সিরিয়াসলি নেবেন যারা উদ্যোক্তারাও আছেন, এইদিকে যদি অত আওয়াজ হয় না গান করা যাবে না, মানে এটা একটা কোথাও একটা বন্ধ করুন, কোথাও একটা বেড়া দিন, হ্যাঁ কারণ এই ওখানে আওয়াজ হলে কিচ্ছু হচ্ছে না, এখানে আওয়াজ হলে কানে চলে আসছে। হ্যাঁ হরে 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 রাম হরে রাম।
জোরে পেছন থেকেও। ষাট সত্তর বছর একটা গান চললে বলে কালজয়ী, এই হরে কৃষ্ণ কবে হয়েছিল?
আমরা যদি চৈতন্য ধরি তাহলেও 550 বছর, 550 বছর ধরে একটা গান মানুষ গেয়ে বেড়াচ্ছেন। এর কোনো কোম্পানিও লাগে না, টিভি চ্যানেলও লাগে না, সিনেমাও লাগে না, মানুষ মনে মনে তাকে বয়ে নিয়ে বেড়ায়, এটাই তো গান। যাকে এখন আমরা যে গানটি গাইব, এই গানটি আমরা 17 বছর ধরে, মানে 2017 বছর হয়ে গেছে, আমার নয়, 17 বছর ধরে দোহার এই গান বুকের ভেতর লালন করেছে। কারণ আপনারা দেখতেই পাবেন যে এরকম দল বা ব্যান্ড যাই বলুন ভারতবর্ষে প্রায় নেই যে যারা শুধুমাত্র দেশি যন্ত্র বাজিয়ে গান করে। বিদেশি যন্ত্র বাজানোটাকে আমি বাজে বলছি না, কিন্তু আমরা দেশি যন্ত্র বাজাই। আমাদের, আমরা শুধু লোক গান গাই নাই, লোক বাজনাগুলোও বাজে। এই যে ঢোল দেখছেন, খোল দেখছেন, ধামসা দেখছেন, মাদল দেখছেন, বাঁশি, সারিন্দা, এগুলোর সঙ্গে আমাদের একটা প্রেম হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই গানটি, ও যেমন একটা বাঁশির গান গাইলো ভবা পাগলার, এই গানটা ঢোলের গান। গানটা এমন একজন মানুষ তৈরি করেছিলেন, রেকর্ড করেছিলেন। এমনিতে জানেন তো যে একজনের বেশি বাবা থাকলে গালিগালাজ করা হয়, কিন্তু আমরা গান বাজনা যারা করি আমাদের অনেক বাবা, নইলে আমরা গান বাজনা করতে পারি না। তো এটা যে মানুষের এই গানটি সেও আমাদের বাবা। কেন বাবা বলছি, যে আমরা ভারতীয় উপমহাদেশে যারা গান বাজনা করি, তিনি না থাকলে আমরা একটি মানুষও আজকে থাকতাম না। তার নাম শচীন দেব বর্মণ। যারা গান গায় প্রত্যেকের বাবা শচীন দেব বর্মণ, আমি বিশ্বাস করি। তো শচীন দেব বর্মণ এই গানটি রেকর্ড করেছিলেন, গেয়েছিলেন, লিখেছিলেন তার স্ত্রী মীরা দেব বর্মণ। আর এই গানটি নিয়ে আমাদের বাংলার এক বিখ্যাত কবি মৃদুল দাশগুপ্ত, 70 দশকের একজন বিখ্যাত কবি, তিনি একটি ছড়াও লিখেছিলেন। তো আমরা ছড়াটি থেকে গানে যাব। একটা মজা করি, ছড়াতে আমরা কোনো তাল বাজাবো না, ঠিক আছে? আপনারা তাল দেবেন। কি করে তাল দেবেন, কি করে? হ্যাঁ, পাই যেন কানে, কানে যদি তাল না পাই তাহলে আর গান হবে না। ছড়াতেই শেষ, আসো। চলুন, হাত নিয়ে প্রস্তুত থাকুন। হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, সবাই শেষের দিকের হাত দেখতে পাচ্ছি না, হাত তুলে তালি দিন। হ্যাঁ, হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে আপনারা কেন দিচ্ছেন না? শুনতে পাচ্ছেন তো দিব্যি আমার কথা? হ্যাঁ, তালি দিন না, ক্ষতি কি আছে? ক্ষতি নেই তো, হাত খসে পড়বেন। হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর বুকি, ঘরে নদী বাইরে নদী, ঘরে নদী বাইরে নদী, নদী উঠোন জুড়ে একটি নদী আমার গায়ে জল দিয়েছে ছুড়ে, ছুড়ুক নদী উড়ুক নদী ঘুরুক পায়ে পায়ে, ছুড়ুক নদী উড়ুক নদী ঘুরুক পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পাত্তা নদীর নায়ে, আবার যাব তোমায় পাবো বলবো দুয়ার খোল, সব ভুলে যাই তাও ভুলি না, হ্যাঁ বাংলা মায়ের কো। টকদুম টকদুম বাজাই আমি, টকদুম টকদুম বাজাই বাংলা দেশের গো, আমি সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কো। টকদুম টকদুম বাজাই আমি, টকদুম টকদুম বাজাই বাংলা দেশের গো, আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কো।
জগদ্ধাত্রী পূজন, চলুন তাহলে তালে তাল চাই, এক দুই তিন চার, সবাই সবাই, কি বাজাবো আমরা জানি না। Oh,
মধ্যে করে লাভ নেই তো, ব্যানার্জি পাড়ার সঙ্গে দোহারের একটা হোক, দোহার অদিতের হবে হবে, চলুন। অসাধারণ, Subscribe now, City Events YouTube channel.